হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারিয়া ফ্রম সিটি। আজকে আমরা ছোট্ট একটা ব্লগ করবো, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি নিয়ে। যে ইউনিভার্সিটিতে আমি 4 বছর পড়াশোনা করেছি, যেটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আজকে আমরা যাবো সেখানে, ছোট্ট একটা ব্লগ করবো। দেন আমি আমার কাজ করবো, কারণ বেশি কিছু দেখাতে পারবো না আজকে, কিন্তু ছোট্ট একটা ব্লগ করছি। সো লেটস গো। আমরা চলে এসেছি ইউনিভার্সিটির ভিতরে। আমি এন্ট্রি টাইমটাতে দেখাতে পারিনি, একটু প্রবলেম হয়েছিল সেখানে, দ্যাটস ওয়াই আমি করতে পারিনি সেখানে ভিডিওটা, আর অন্য একদিন করে দেখাবো। আর এটা হচ্ছে ভিতরের সাইড, সবাই ওয়েট করছে যা যার কাজে আছে। ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, দুই ফ্রেন্ড, জ্যাসমিন, আর ওনা হচ্ছে ফারা, আর ও হচ্ছে জয়া। ঠিক আছে, সো এখন আমরা যাই একটু ওদিকে, যেয়ে দেখে আসি কোথায় কি আছে, দেখে আসি। সবাই হচ্ছে এখন ল্যাব নিয়ে ব্যস্ত, ল্যাবে কাজ করছে। আমরা এখন পেছনের সাইডে চলে এসেছি। মানুষজন দামি দামি ফোন দেয়, কি বলবো। এইটা হচ্ছে ইউনিভার্সিটি পেছন সাইড, অনেক সুন্দর, ন্যাচারাল পুরোটাই বলতে গেলে। ন্যাচারাল, সব ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারাল। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অর সেল বায়োলজি। এইটা হচ্ছে আমাদের ভিসি স্যারের বাসা। ভিসি স্যার ছিল এক সময়, এখন নাই, আমাদের স্যারের বাসা। এখন দেখি কোথায় যাওয়া যায়, কোন পাশে যাওয়া যায় ইউনিভার্সিটির। আমি চলে এসেছি এখন মাইক্রোবায়োলজি ল্যাবে। এখন এখানে কাজ হচ্ছে, আমি ছোটো করে ভিডিও করে নিই, না হলে ওদের ডিস্টার্ব হবে। এখানে কাজ হচ্ছে, এই টেবিলে কাজ হচ্ছে, পাশের টেবিলেও কাজ হচ্ছে। আর মজার বিষয় হচ্ছে এখানে একটা ফ্রিজ আছে, আর ওই ফ্রিজের ভিতরে কোনো খাবার নেই, এই ফ্রিজটা কোনো খাবার নেই, এটার ভিতরে হচ্ছে সব ব্যাকটেরিয়া গ্রোথ করা, মানে কাজ হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া। এই তো, আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ আমার এখানে এখন কাজ করতে হবে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট টাইম আমি আরও বড়ো করে সুন্দর করে একটা ব্লগ করবো আপনাদের। আল্লাহ হাফেজ।